বলিউড সুপারস্টার সালমান খান এবার ঢাকায় ব্যবসা শুরু করতে যাচ্ছেন। বনানীতে হতে যাচ্ছে জনপ্রিয় এই তারকার চ্যারিটেবল ট্রাস্ট বিইং হিউম্যান এর পোশাক ব্র্যান্ডের আউটলেট। বিইং হিউম্যান বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন সালমান নিজেই। এক ভিডিও বার্তায় তিনি ঢাকায় ব্র্যান্ডটির শোরুম চালুর ঘোষণা দেন। সালমান খান বলেন, হে বাংলাদেশ, তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে, আর সেটি হচ্ছে বিইং হিউম্যান ক্লোথিং ঢাকায় চালু হতে যাচ্ছে। ভিডিওতে চালু হতে যাওয়ার স্টোরের ঠিকানাও জানিয়েছেন সালমান। বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর দুপুর 1:30 থেকে এই স্টোর চালু হতে যাচ্ছে। ঠিকানা হাউস 8 রোড 10/A লক-এইচ বনানী ঢাকা। বিইং হিউম্যানের এই আউটলেটটির উদ্বোধন অনুষ্ঠানে কোম্পানির সিইও সঞ্জীব রাওয়ের সঙ্গে উপস্থিত থাকবেন জনপ্রিয় বলিউড তারকা ও সালমান খানের ভাই সোহেল খান ও ভাতিজা আয়ন অগ্নিহোত্রী। 2012 সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথ চলা শুরু করে সালমান খানের এই চ্যারিটি সংস্থা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নের জন্য। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকার হিসেবে আছেন আর রহমান ও মোহাইমিন মোস্তফা। প্রসঙ্গত 2012 সালে ভারতের মুম্বাইতে শুরু করা বিইং হিউম্যান এ পর্যন্ত বিশ্বের 15টি দেশে 500টিরও বেশি আউটলেটের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। দৈনিক আমার সংবাদ।